আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। প্রতিদিন সকালে উঠেই একটা টেনশান থাকে যে আজকে কি টিফিন দেব, কারণ প্রতিদিন তো একই টিফিন নেবে না, ওর খেতেও ভালো লাগবে না। তো এই কারণেই বড় একটা টেনশান যে কি টিফিন দেব। তো আজকের জন্য নুডলস তৈরি করেছি, অনেক দিন নুডলস তৈরি করা হয় না, আজকের মতো নুডলসই দেব। আসলে এটা সব মায়েদের জন্যই একটা বড় টেনশান যে কি দিব বাচ্চাদের টিফিনের জন্য। তো এই যে ও স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে, এখন বের হচ্ছে, ওকে স্কুলে দিতে যাব। আমি স্কুলে দিয়ে এসে তারপর বাকি কাজগুলো করব। জিসানকে স্কুলে দিয়ে আসতে আমি দিয়ে এসে এখন ঘরের কাজগুলো করে নিব। আজকে অনেকগুলো কাজ আছে, ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করব। আর তার আগে আমি এই যে বেডশিটটা উঠিয়ে নিয়েছি, বেডের যে তোশকটা আছে তোশকটা পরিষ্কার করব। আমি কিভাবে তোশক পরিষ্কার করি সেটাই শেয়ার করছি। তো তোশকে কিন্তু আসলে ধুলা হয়, বাইরে থেকে যে ধুলাগুলো আসে তোশকে জাজিমে জমা হয়। তো এখানে আমি পানি নিয়েছি, হুইল পাউডার গুলিয়ে নিয়েছি পানির মধ্যে। তো একটা নেকড়া ভিজিয়ে নিয়ে সেটা ভালো করে পানি ঝরিয়ে চিপে তারপর আমি তোশকটা মুছে নিচ্ছি এভাবে। তো এইভাবে তোশক পরিষ্কার করলে অনেক ভালো পরিষ্কার হয়, তারপর রোদে শুকিয়ে নেওয়া যায় কিংবা ফ্যানের বাতাসেও শুকিয়ে নেওয়া যায়। রোদে শুকালে আমার কাছে মনে হয় যে ভালো হয়। তো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন বিছানাটা পেরে নিচ্ছি। তো প্রথমে আমি একটা কাঁথা পেরে নিলাম, তোশকের উপরে আমি একটা কাঁথা পেরে নিই, আমার কাছে ভালো লাগে মনে হয়। তোশক থেকে সরাসরি গরমটা মানে তাপটা শরীরে লাগে না কাঁথাটা থাকলে, আর চাদরটাও ভালো থাকে, মানে সুন্দরভাবে বেডের উপরে থাকে আর কি। এই কারণে আমি কাঁথাটা পেরে নিই বেডশিট পরার আগে। এখন আমি খাটটাও পরিষ্কার করে নেব। এই যে খাটের ডিজাইনের মাঝে মাঝে প্রচুর ময়লা হয়, তো আমি কয়েকদিন আগেই পরিষ্কার করে নিয়েছি ভালো করে, মানে ডিপ ক্লিন করে নিয়েছিলাম। তো আজকে শুধু একটু ঝাড়া দিয়ে দিচ্ছি, হালকাভাবে পরিষ্কার করলেই হয়ে যাবে। আজকে আরেক রুমে আমি এই ওয়ার্ড্রোব আর এই ফার্নিচারগুলো রেখেছি, তো এগুলোতেও ভালোই ময়লা পড়েছে। বাইরে থেকে আসলে ধুলা আসে তো এই কারণে ময়লা হয়, তো এই ময়লাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। দুই একদিন পরপর পরিষ্কার করলে ভালো হয়, কিন্তু আসলে এতটা সময় নাই, কারণ সংসারে একা কাজ করতে গেলে প্রতিদিন সব কাজ করা সম্ভব না। এই কারণে মাঝে মধ্যে যখন সময় পাই আমি তখন আর কি করি।
এই যে এটা কি দেখে নিশ্চয় চিনতে পারছেন, শাপলা, শাপলা ডাটা, শাপলা ফুল যেটাই বলি না কেন। খালে বিলে ঝিলে ছোটবেলায় অনেক দেখেছি, অনেক নিয়ে খেলা করেছি, তো সেখান থেকে আজকে আমার রান্নাঘরে এটা, আমি আজকে এটা দিয়ে একটা রেসিপি করব। আমার লাইফে ফার্স্ট, এই রেসিপিটা আমি আগে কখনো খাইনি। তো আসলে আমাদের অঞ্চলে এটা খুব কম খায় মানুষ, আমাদের বাড়িতে আমার আম্মার আমি কখনোই রান্না করতে দেখিনি এটা। তো দেখি আমি আজকে রান্না করে কেমন লাগে রেসিপিটা। তো প্রথমে আমি আগে এটা খোসা ছাড়িয়ে নিচ্ছি, একদম সহজ ইজি। বটি নিয়েছি আমি, কিন্তু বটিতে কোনো কাজই লাগবে না আসলে এটা পরিষ্কার করার জন্য, হাতেই পরিষ্কার করা হয়ে যাচ্ছে এটা। এই যে এইভাবে টান দিলেই খোসাগুলো গা থেকে ছড়িয়ে যাচ্ছে একদম সুন্দরভাবে। আর হাত দিয়ে এইভাবে ভেঙে নেওয়া যাচ্ছে, খুব সুন্দরভাবে আর কি ভেঙে যাচ্ছে ডাটাগুলো পটপট করে। তো কীভাবে ডাটাগুলো পরিষ্কার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম, আমি জানি আপনারা পারেন, তারপরেও আমি শেয়ার করলাম আর কি আপনাদের সঙ্গে, যারা নতুন তাদের জন্য হেল্প হবে আর কি। আমারই আসলে জানা ছিল না যে এটা কীভাবে রান্না করতে হয়, কীভাবে পরিষ্কার করতে হয়। তা আসলে সব কিছুই নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স শেখা যায় আর কি, যে কোনো নতুন কোনো কিছু নিজে চেষ্টা করে অনেক কিছু শেখা যায়। তো আমি জানি না বলে আমি কিন্তু বটি নিয়ে আসছিলাম পরিষ্কার করার জন্য, তারপরে দেখি যে এভাবে হাত দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্দরভাবে। ডিম নিয়ে আসছে, তো ডিমগুলো আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি, ডিমে অনেক ময়লা থাকে, নোংরা থাকে, তো এই অবস্থায় ফ্রিজে রাখা যায় না, এ কারণে আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি। আর এই সুন্দর বাস্কেটটাতেই আমি ডিম রাখি ফ্রিজে, এই বাস্কেটটা আমার কাছে অনেক কিউট লাগে, ডিম রাখার জন্যই আমি আসলে কিনেছিলাম এই বাস্কেটটা। শাপলা ডাটা রান্না করার জন্য আমি যে মশলাগুলো বেটে নিচ্ছি, এখানে আমি কাঁচামরিচ নিয়েছি কয়টা, রসুন আর পেঁয়াজ বেটে নেব আমি। আমার মশলা বাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে আসছি, চুলাতে কড়াই দিয়ে দিয়েছি, এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি, সয়াবিন তেল, আর এই যে মশলাগুলো দিয়ে দিলাম, বাটা মশলা যেগুলো বেটে নিয়েছি সেগুলো, আর এখানে দিয়েছি আমি শুকনা মরিচের গুঁড়া, একটু লবণ আর ধনে গুঁড়া, আর দিয়েছি হলুদ গুঁড়া, দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলার মধ্যেই আমি মাছগুলো কষিয়ে নিব, চিংড়ি মাছ দিয়েছি এখানে আমি। তো যে বাটিতে মশলা ছিল ওই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, মশলাটা পানি দিয়ে কষালে ভালো কষানো হয়। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিব। চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি, নইলে তরকারির সঙ্গে থাকলে অনেকক্ষণ রান্না করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, এই কারণে আর কি উঠিয়ে নিচ্ছি আমি, তরকারি কষানো হয়ে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবো। এখন আমি শাপলা ডাটাগুলো দিয়ে দিলাম, তো শাপলা ডাটার সঙ্গে সব মশলাগুলো নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি আমি, এখানে বেশি পানি কিন্তু দেব না, কারণ শাপলা ডাটাতে এমনিতেই পানি থাকে, পানি বের হয়। তো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দিলাম। আর এটা রান্না করতে একদমই কম সময় লাগে, আমার মনে হয় 10 মিনিট সময় লেগেছে আমার রান্না করতে, যে যদিও আমি ঘড়ি ধরে রান্না করিনি, তারপরেও আমার কাছে মনে হয়েছে 10 মিনিটের বেশি মনে হয় লাগেনি। তো এই যে তরকারি কষানো হয়ে গিয়েছে, দেখলাম যে ডাটাগুলো একদম গলে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো পানিটা শুকানোর আগে আমি জলের পানি দিয়ে দিব, নইলে পানি পুরাটা শুকাতে গেলে ডাটাগুলো একদমই গলে যাবে। তো এখানে আমরা ঝোল একটু বেশি খাই, এই কারণে পানিটা একটু বেশি দিলাম, যারা ঝোল কম খায় তারা একটু পানি কম দিলেই হবে।
এজি রান্না হয়ে গিয়েছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখানে ইচ্ছে করলে ধনে পাতাও দেওয়া যায়। আমি ধনে পাতা সব তরকারিতেই খাই না, আমার কাছে ভালো লাগে না, এই কারণে আর কি আমি ধনে পাতাটা দিলাম না। যেহেতু নতুন রেসিপি, ভাবলাম যে ধনে পাতা দিলে যদি না খেতে পারি এই কারণে আমি দেইনি। আর যারা ধনে পাতা পছন্দ করেন তারা কিন্তু দিতে পারেন। এই যে রান্না হয়ে গিয়েছে, কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্টে জানাবেন। আর আপনারা যারা এখনও খাননি তারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আসলেই অনেক মজার হয়েছিল রেসিপিটা, অনেক টেস্ট হয়েছিল। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।